ইমানের পরীক্ষা দিলেন তিনি তার জাতি বনি ইসরাইলকে লা ইলাহা ইল্লাল্লাহ মূসা কালিমুল্লাহ দাওয়াত দিলেন ফেরাউন বলল তুমি আবার এই মাবুত পাইলা কোথায় আমি তো জানি না وقال فرعون يا أيها الملأ ما علمت لكم من إله غيري فرعون بلو تار شباشت برغا تار لغزون در كي بلو آمي تو زاني نا آمي سارا انو كنو إله سي فرعون جانتو نا كارون فرعون بندو سيلو كي همين نصورا كي اي بندو তাকে সব সময় কানের মধ্যে কান পড়া দিত এজন্য ভাইরা যুবকরা বন্ধু নির্বাচনে সব সময় সতর্ক থাকা লাগবে আসলে ফেরাউন কিন্তু এত খারাপ ছিল না খারাপ বানাইছে কে সবাই বলেন কে হামাইন্না সোরা এ খারাপ বানাইছে হামাইন্না এজন্য বন্ধু নির্বাচনে সতর্ক থাকা লাগবে নমরুদ বলে আমি তো জানি না আমি ফেরাউন বলল আমি তো জানি না আমি ছাড়া অন্য কোন ইলাহ আছে এরপরে যখন মূসা আলাইহিস সালাম দাওয়াত বন্ধ করলেন না এবার নমরুদ সুপ্রিম কোর্ট থেকে আইন পাস করে দিল নমরুদ বলল ক্বালা লাইনিত্তাখাজতা ইলাহান গায়রি লাআজআলান্নাকা মিনাল মাসজুনিন আল্লাহু আকবার নমরুদ বলল আমাকে বাদ দিয়ে ফেরাউন বলল আমাকে বাদ দিয়ে যদি অন্য কোন ইলার গোলামি করো ও মূসা শোনো তাহলে আমি তোমাকে জেলের মধ্যে বন্দী করব মাসজুনিন জেলের মধ্যে এই ভয়ে মূসা আলাইহিস সালাম এলাকা ছেড়েই পালাই গেছে সবাই যেভাবে চুপ করে বসে আছেন বলতে পালাই গেছে মূসা আলাইহিস সালাম পালাই গেছে এলাকা থেকে ভয় পাইছে জেল জুলুম হুলিয়ায় ভয় পাইছে মূসা আলাইহিস সালাম মূসা আলাইহিস সালাম বলেন আমি তোমার জেল টেল ভয় পাই আমি গোলাম কার গোলাম কার আল্লাহ বলেন মূসা ভয় পেও না তোমাকে একটা জিনিস দিয়ে দিলাম জিনিস জিনিসের নাম কি সবাই বলেন আল্লাহ বলেন ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা মূসা ডান হাতে এটা কি মূসা আলাইহিস সালাম বলেন কলা হিয়া আসা এটা হলো লাঠি লাঠি বললে সার্থ তিনি আরো যখন সুযোগ পাইছে কথা সব শুরু বলছে আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গানামি ওয়ালিয়া ফিহা মাআরিব উখরা তো এই যে আমার হাতে এটা হলো লাঠি এই লাঠির উপর বর করে আমি চলি এই লাঠি দিয়ে আমি আমার ছাগলের জন্য পাতা পাড়ি ওয়ালিয়া ফিহা মাআরিব উখরা এই লাঠি দিয়া সময় মতো কাজে লাগায় কথা কয় না তাইলে সময় মতো কোনটা বুঝেন তো আপনারা এই জন্য লাঠি নবীদের সুন্নত সব সময় হাতে রাখতে হবে কথা কয় না কার সুন্নত কার সুন্নত নবীদের সুন্নত লাঠি হাতে রাখতে হবে কারণ লাঠি দেখলে শয়তানও দৌড়ায় কিনা শয়তানও পালায় অন্যান্য কাজও করি কিছু নাস্তিক মুরতাদ রাম আর বাম যদি সেতে লাঠির পিঠায় ডান্ডা বেড়ে ঠান্ডা বানায় ফেলি কথা ঠিক কিনা আল্লাহ বলেন কয়লা আলকেহাইয়া মূসা মূসা লাঠি ফেলে দাও فألقاها فإذا هي حية تسعى লাঠি যখন ফেলে দিল লাঠি বিরাট এক সাপে পরিণত হয়ে গেল অন্য আয়াতে আল্লাহ বলেন فألقى عصاه فإذا هي ثعبان مبين বিরাট অজগর সাপে পরিণত হয়ে গেল লাঠি এখন এই সাপ দেখে যে কেউ ভয় পায় আল্লাহর নবী মানুষ না কথা বলেন তিনিও ভয় পাইছেন আল্লাহ কয় খুজহা ওয়ালা তাখাফ সানুঈদুহা সিরাতাহাল উলা খুজ ধরুন লা তাখাফ ভয় পায়েন না আপনি যখন এই লাঠি এই সাপকে ধরবে আবার আগের মতো কি হয়ে যাবে কি হয়ে যাবে প্রিয় ভাইরা আমার মূসা আলাইহিস সালাম তার সঙ্গী সাথীদেরকে নিয়ে সমুদ্রের পাড়ে বসি লোহিত সাগরের পাড়ে বসে তিনি কথাবার্তা বলছেন এমন সময় খেয়াল করে দেখলেন আল্লাহ বলেন ফালাম্মা তারাআল জামআন ক্বালা আসহাবু মূসা ইন্না লামুদরাকুন মূসা আলাইহিস সালামের সঙ্গী সাথীরা বলল
তারা যখন দেখলো পিছনে দরিয়ার সমুদ্র আর সামনে তিন দিক থেকে ফেরাউন বাহিনী আসতেছে সঙ্গী সাথীরা বলল ইন্না লামুদরাকুন আমরা তো ধরা খেয়ে গেলাম আল্লাহ নবী নিরাশ হয় নাই আল্লাহ নবী বলল না না قال كلا ককনই ইন্না মাইয়া রব্বি সাইয়াহদিন না 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 আমার রব আমাদের সঙ্গে আছেন আর তিনি আমাদেরকে পথ দেখাইয়া দিবেন রব্বুল আলামিন ওহি করলেন ফা আওহাইনা ইলা মূসা আন ইযরিব বিআসাকাল বাহর فانفلق فكان كل فرق كالطود العظيم الله اكبر رب العالمين বললেন মুসা লাঠি দিয়ে দরিয়ার মধ্যে আঘাত করো আঘাত করার সঙ্গে সঙ্গে 12টা গোত্রের জন্য 12টা রাস্তা হয়ে গেল সুবহানাল্লাহ বলেন পথ করে দেন কে বিপদে যিনি ফেলেন পথ তিনিই করে দেন সুবহানাল্লাহ প্রিয় ভাইরা আমার আল্লাহ বলেন যখন 12টা রাস্তা করে দেওয়া হলো এই 12 রাস্তা দিয়ে মূসা আলাইহিস সালামের 12 গোত্রের বনী ইসরায়েলের 12 গোত্রের সব লোক গিয়ে পারে চলে গেল ওয়া আযলাফনা সামাল আখারিন ইত্তবশরে ফেরাউন বাহিনী সমুদ্রের পাড়ে চলে আসছে সে আয়েশা দেখে বিরাট রোড এমন নগর সের বাপে বানাইছে কথা কয় না 6 লেন নাকি 12 লেন 12টা রাস্তা সে এমন রাস্তা দিয়ে খুশে হুড়হুড় করে সব নেমে গেছে আল্লাহ বলেন ওয়া আনজাইনা মূসা ওয়া মান মাআহু আজমাইন সুম্মা আগরাকনাল আখারিন মূসা এবং তার বাহিনীকে আমি মুক্তি দিয়ে দিলাম আর ফেরাউন বাহিনীকে আমি দর্শি ফেরাউন বাহিনীকে রব্বুল আলামিন ধরলেন পানিকে বললেন যাও মিলে যাও পানি যখন মিলে গেল সব কর্মীরা পানি খাইয়া সব শেষ সর্বশেষ ধরছে কারে কারে ধরছে বড় শয়তান সর্বশেষ তো ধরে কারে কথা কয় না সব জায়গায় একই আল্লাহ পাকের আইন চলে কি ঠিক কি না কারণ ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদিলা আল্লাহ সুন্নতের মধ্যে কোনোদিন পরিবর্তন হয় না এজন্য এত মানুষে বদ্ধ দেখো সব মরে শয়তানটা মরে না কা কথা কয় না কা শয়তান কি সবার আগে মরবে নাকি কথা বুঝেন আপনারা আল্লাহ বুঝার তৌফিক দান করুক প্রিয় ভাইরা আমার ফেরাউনকে যখন রব্বুল আলামিন ধরল জিব্রাইল আমিন যখন ফেরাউনকে পানির মধ্যে চুবাচ্ছিল ফেরাউন বুঝে ফেলেছে খেলা শেষ আর আমার বাঁচবার কোনো সুযোগ নাই এবার সে বুঝা চিন্তা করছে যদি না একটা সলসাতুরি দিয়া কিছু কথা বললে যদি বাঁচা যায় কারণ আজকে আল্লাহর সাহায্য ছাড়া আজকে বাঁচা যাবে না তার মনের খবর আল্লাহ জানেনই সে বলল কি বলল ক্বালাম আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন কয়েকটা কথা বলছে ফেরাউন বলতেছে শোনো আমার আর সুবায়না আমানতু আমি ঈমান আনছি কারে কয় জিব্রাইল কয় জিব্রাইল আর সুবায়না আমার আমি তো ঈমান আনছি শুধু তাই না আন্নাহু লা ইলাহা কোন ইলা নাই এ কথা বলছে আল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল এত কথা বলার পরও আরো সুবানো জোরে জোরে শুরু হয়েছে এরপরে বলতেছে শোনো তুমি বোধহয় আমি যে আল্লাহর উপর ঈমান আনছি যার উপর ঈমান তার বোধহয় চিনো না শোনো ওই যে বনি ইসরায়েলে যে আল্লাহর উপর ঈমান জিব্রাইলের সিনাই বনি ইসরায়েলে যে আল্লাহর উপর ঈমান আনছে আমিও সেই তার উপর যে ইলার উপর ঈমান আনছে আমিও সেই ইলার উপর ঈমান আনছি আবার কয় এত কিছু বলার পরে বুঝো নাই ও আনা মিনাল মুসলিমিন আমি মুসলমান আমি মুসলমান দেখেন এতগুলো কথার মধ্যে তার অহংকার রীতাই বেশি প্রকাশ পেয়েছে সে কিন্তু একবারও আল্লাহর নাম নেয় নাই নিছে কিনা একবার আল্লাহর নাম নেয় নাই সে ইলা বলছে বনি ইসরায়েলরা যার উপর ঈমান আনছে এটা বলছে আমি মুসলমান এটা বলছে কিন্তু একবারের জন্য সে আল্লাহর নাম নেয় নাই নিছে কিনা লা ইলাহা পর্যন্ত বলছে ইল্লাল্লাহ বলে নাই কথা বুঝে আসছে কিনা আল্লাহ এমন সুবান সুবাইছে মাইরা শেষ আল্লাহ সর্বশেষ বলে আল আন
এখন এখন তোমার হুঁশ হইছে না ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন বেটা তুই কিসের মুসলমান বেটা তুই কি সেটা তো আমি আল্লাহ ছাড়া ভালো কেউ জানে নাকি এইজন্য যত তসবিহ লন তাহাজ্জুদ পড়েন যত কিছুই পড়েন না কেন যখন শুরু হয়ে যাবে এতগুলো মানুষের বদদোয়া যাবে কই একদিন না একদিন তো লাগবে ঠিক কি না যখন বিপদ শুরু হয়ে যাবে কেউ বাঁচাইতে পারবে না প্রিয় ভাইরা আমার কাফেরদের স্ত্রীরাও কেমন ঈমান এনেছে কেমন ঈমানের পরীক্ষা দিয়েছেন হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও ঈমানের পরীক্ষা দিয়েছেন আজকাল মুসলমানের ঘরে সংসার করাই তো বড় কঠিন অথচ হযরত আসিয়া একজন কাফেরের ঘরে সংসার করেছেন হযরত আসিয়া ঈমান আনার অপরাধী আসিয়া এবং তার কর্মচারিণীকে ফেরাউন ধরল ইতিহাস বড় লম্বা কর্মচারিণীর দুটা বাচ্চাকে গরম তেলের মধ্যে ফেলে দিছে আর বলতেছে তোমাকে এরকম মেরে ফেলবো ঈমান ছেড়ে দাও কর্মচারিণী বলল কশিন কালে নয় ওই যে তেলে পড়া বাচ্চাটা বলতেছে মা 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 খবরদার ঈমান ছেড়ে দিও না তুমি মনে করো এটা গরম তেল আমি তো দেখতেছি এটা জান্নাতে যাওয়ার পথ ভয় পাইও না মা ঈমান ছেড়ে দিও না সেই কর্মচারিণী তাকে হত্যা করে ফেলল সর্বশেষ আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ধরলেন আর বললেন আসিয়া ঈমান ছেড়ে দাও আসিয়া বলল কশিন কালেও নয় মুসার উপর যে ঈমান এনেছি আল্লাহর উপর যে ঈমান এনেছি ঈমান কশিন কালেও ছেড়ে দেব না এই অপরাধে ফেরাউন তার স্ত্রী আসিয়াকে হত্যার নির্দেশ দিয়ে দিল তার সঙ্গী সাথীরা কাঠের মধ্যে প্যারাগ মারলো কাঠের কাঠের মধ্যে তার কাটা ফুটলো এরপর হযরত আসিয়াকে তার কাটার উপর শুইয়ে দিল হযরত আসিয়া আল্লাহর দরবারে এমন এক দোয়া করলেন আসিয়া বললেন রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়ানাজ্জিনী মিন ফিরআউন ওয়া আমালিহি ওয়ানাজ্জিনী মিনাল কওমিজ জালিমিন আল্লাহু আকবার হযরত আসিয়া বললেন মালি মালিক মালিক একটি ঘর বানিয়ে দিও একটি ঘর বানিয়ে দিও মালিক তুমি জান্নাতে তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও একটি ঘর বানিয়ে দিও সে বিভীষিকাময় মহাদিনে তোমার প্রতি বেশি করে নিও মালিক তুমি জান্নাতে তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও হযরত আসিয়া দোয়া করলেন রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাম ও গো রব্বুল আলামিন আমার জন্য তোমার জান্নাতে একটি বালাখানা তৈরি করে দাও আল্লাহ পাক দোয়া মঞ্জুর করলেন হযরত আসিয়াকে যখন লোহার উপর যখন শুইয়ে দেওয়া হলো বড় হাতুড়ি দিয়ে যখন পিটানো শুরু করে দিল আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফেরেশতারা যাও আমার জান্নাতটাকে উঠায়াম হযরতে আসিয়ার চোখের সামনে ধরো আসিয়া যেন আমার জান্নাত দেখতে দেখতে রূহ যেন পরবাস করতে পারে প্রিয় ভাইরা আমার সাহাবীরা জীবন দিয়েছেন ঈমানের পরীক্ষায় সাহাবীরা উত্তীর্ণ হয়েছেন
হযরতে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনার অপরাধে বাড়ি থেকে বের করে দিয়েছে মা শুনতেছেন শুনতেছেন কাদের কথা বলতেছি সাহাবীদের হযরত আসিয়ার কথা শুনছেন সাহাবীদের ঈমান শুরু হয়েছে হযরতে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনার অপরাধে মা ঘর থেকে বের করে দিয়েছে ঘরের মধ্যে থাকতে দিল না খাবার নাই পড়ার নাই কত কষ্ট করে দিনাতিবাত করছিন অবশেষে মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু সুখায় এরকম কাট হয়ে গেছে উহুদের যুদ্ধ শুরু হয়ে গেল হযরত মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের প্রান্তরে গিয়ে অনেকগুলো কাফের বেঈমানকে হত্যা করার পর মুসআব তিনি নিজে শাহাদাত বরণ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون رب العالمين بولن جناب رستاي جيبون داي তারা মরে গেছে এই কথা তোমরা বলো না বরং তারা জীবিত তারা এবার বলেন যারা জীবিত জীবিত থাকলে খাবার লাগে কিনা জীবিত থাকলে খাবার লাগে প্রিয় ভাইরা আমার কবরে যদি ঘুমায়া যায় তাহলে খাবারের দরকার হয় না শহীদরা কবরে ঘুমায় না শহীদরা কবরে জীবিত থাকে আর জীবিত থাকলে খাবারও দরকার হয় অন্যায়াতে আল্লাহ বলেন ولا تحسبن الذين قتلوا في سبيل الله أموات بل أحياء عند ربهم يرزقون الله أكبر الله বলেন যারা আমার রাস্তায় জীবন দেয় তাদের ব্যাপারে তোমাদের কি ধারণা তারা মরে নাই তারা কবরের মধ্যে জীবিত থাকে এবং আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে রিজিক দেয়া থাকি বিলাল ঈমানের পরীক্ষা দিয়েছেন সমস্ত ইমামরা ঈমানের পরীক্ষা দিয়েছেন হযরতে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনিও বড় পরীক্ষা দিয়েছেন তাকে কাজী হওয়ার জন্য তাকে বিচারক হওয়ার জন্য অনেক বেশি পীড়াপীড়ি করা হলো তিনি বললেন না আমি কাজী হতে চাই না কারণ এমন দেশে কাজী হওয়ার চাইতে পানের দোকান দিয়ে থাকা ভালো কারণ যেখানে বিচারকরা নিজেদের মন মতো বিচার করতে পারে না এই অপরাধে হযরত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইকে জেলের মধ্যে বন্দী করে রাখলো আর লোহার রড দিয়ে পিটানো শুরু করে দিল এক পাশে মাকে রেখে আরেক পাশে আবু হানিফাকে এরকম পিটতেছে মা চিৎকার করে কাঁদতে শুরু করে দিল মা আবু হানিফাকে বলতেছে আবু হানিফা আমি তোমার জন্য দোয়া করতেছি না জানি কঠিন শাস্তি ভোগ করতে না পেরে তুমি ঈমান ছেড়ে দাও আমি এই জন্য কান্দি আসলে আমার মনের মধ্যে কোনো দুঃখ নাই কোনো কষ্ট নাই নারায়ে তাকবীর নারায়ে তাকবীর সাদিক রহমান আজহারির আগমন রায়পুরের পক্ষ থেকে আজকের মাহফিলের পক্ষ থেকে হযরত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কঠিন ইমানের পরীক্ষা দিয়েছেন ঠিক কিনা সর্বশেষ ইমানের পরীক্ষা দিলেন মিশরের তার কথা না বললেই নয় এটা আমাদের অনুপ্রেরণা মিশরের সাইয়্যেদ কুতুব রাহমাতুল্লাহ আলাই ফি জিলালিল কোরআন লেখার অপরাধে যাকে মিশরের আদালত মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে জামাল নাসের ছিল তখন জালিম সরকার সাইয়্যেদ কুতুব রাহমাতুল্লাহ আলাইকে জেলের ছোট্ট একটা রুমের মধ্যে রাখলো কথা বুঝতেছেন আর একটা পাগলা কুকুর ছেড়ে দিল সেই রুমের মধ্যে জামাল নাসের তার লোক পাঠায় বলল যায়া দেখে আসো জেলের মধ্যে কুকুরের সঙ্গে কুকুর কেমন আচরণ করে ফি জিলালিল কোরআনের ভূমিকার মধ্যে এই কথাগুলো আছে আপনারা সেখান থেকে দেখে নেবেন জেলের মধ্যে যাকে পাঠানো হলো তিনি এসে বললেন জামাল নাসের শুনো
জেলের মধ্যে কাকে রেখেছেন জানি না আমি খেয়াল করে দেখলাম সাইয়্যেদ কুতুব নামাজ পড়তেছে আর তোমার পাঠানো পাগলা কুকুর তাকে পাশে বসে পাহারা দিতেছে তাকে বলা হলো ক্ষমা চাও তিনি বললেন না 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 জালিমের কাছে মজলুম কেন ক্ষমা চাইবে তার চাইতে আমি আমার মাবুদের সঙ্গে দেখা করাটাকে বেশি পছন্দ করি ফাঁসির সময় হয়ে গেল একটু পরেই 10টা 1 মিনিটে ফাঁসি হয়ে যাবে জেলের ইমাম গেছে কালেমার তালকিন দিতে শুনতেছেন বলে তুমি কে আমি এই জেলের ইমাম তো কেন আসছো আপনাকে কালেমা পড়ানোর জন্য আসছি তো এই কালেমা পড়ায়া তোমাকে কি সরকার বেতন দেয় কয় হ্যাঁ এই কালেমা পড়েই আমার রুটি রুজি হয় তা তুমি কি জানো কি কারণে আমার ফাঁসি হচ্ছে তোমার কালেমা আর আমার কালেমা কি এক এক কালেমায় রুটি রুজি আর এক কালেমায় ফাঁসি এক কালেমায় রুটি রুজি আর এক কালেমায় ফাঁসি এক কালেমায় মুক্ত আজাদ আর এক দাস দাসী আর এক দাস দাসী সাইয়্যেদ কুতুব রহমাতুল্লাহ আলাইহি বললেন ও ইমাম শুনো তোমার কালেমা আর আমার কালেমা এক নয় তোমার কালেমা তোমার রুটি রুজি যোগায় আর আমার কালেমা আমাকে ফাঁসির মঞ্চে নিয়ে যায় আমার দেশও আজকে অনেক ভাইরা কালেমার দাওয়াত দেয় আমরাও কালেমার দাওয়াত দেই ঠিক কি না দুই কালেমা কি এক দুই কালেমা কি এক একজন তো কালেমার দাওয়াত দিয়া খতিব উম্মাহ কথা কয় না আর আরেকজন তো যে যিনি খতিব উম্মাহ হওয়া দরকার তিনি তো কালেমার দাওয়াত দিয়া আজকে 12 বছর যাবত জেলের মধ্যে বন্দী হয়ে আছে কথা ঠিক কি না এই দুই কালেমা কি এক দুই কালেমা এক এজন্য আমরা কোন কালেমায় থাকব যেই কালেমায় পরীক্ষা আছে শাস্তি আছে এমন কি জীবন চলে যাওয়ার ভয় আছে আমরা সেই কালেমায় থাকতে রাজি আছি কিনা বলেন আল্লাহ রাব্বুল আলামিন আমরা আজকে সামান্য অসুস্থ হয়ে গেলে আমরা নিরাশ হয়ে যাই এমন কি আল্লাহকে গালি পর্যন্ত দেয় মুসলমান আল্লাহ শুধু রোগ বুঝি শুধু আমারই দেখছো আর বুঝি কাউরে দেখো নাই আমি এত নামাজ পড়ি এত তাহাজ্জুদ পড়ি এত রোজা রাখি তারপরে রোগ সব আমার বাইরা খেয়াল করে দেখেন হযরত আইয়ুব আলাইহিস সালাম একদিন দুই দিন নয় এক বছর দুই বছর নয় 18 বছর পর্যন্ত হযরত আইয়ুব আলাইহিস সালাম রোগ সোগের মধ্যে তিনি মুত্তালা ছিলেন আরো কেমন রোগ সর্বদম তার সমস্ত শরীরের মধ্যে পচন ধরে গেছে এমন কি শরীরের মধ্যে ফোকা হয়ে গেছে তার পরিবার তাকে ঘরের মধ্যে রাখে না জায়গা দেয় না পরিবার ঘর থেকে বের করে দিয়েছে এমন কি সমাজও তাকে সমাজের মধ্যে রাখে না দূর পরবাসে পাঠিয়ে দিয়েছে জঙ্গলের মধ্যে থাকতে দেওয়া হয়েছিল হযরত আইয়ুব আলাইহিস সালামকে এক মুহূর্তের জন্য রব্বুল আলামিনের কাছে নিরাশ হয়ে একটা কথাও বললেন না 18 বছর হয়ে গেল যখন পোক ধরতে ধরতে রোগ ধরতে ধরতে তার জিহ্বার মধ্যে যখন রোগ হয়ে গেল জিহ্বার মধ্যে যখন পোকা হয়ে গেল একদিন আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করছেন আইয়ুব আলাইহিস সালাম বলছেন ওয়া আইয়ুবা ইযনাদা রাব্বাহু আননি মাসসানিয়াদ দুর ওয়া আনতা আরহামুর রাহিমিন আইয়ুব আলাইহিস সালাম দোয়া করলেন ও রব্বুল আলামিন আমি রোগ শোকের মধ্যে ভুগতেছি আর তুমি হচ্ছ রহমানুর রহিম ও গো আল্লাহ একটি বছর দুইটি বছর নয় 18 বছর পর্যন্ত আমার সমস্ত শরীরের মধ্যে রোগ এখন তো আমার জিহ্বার মধ্যেও পোকা হয়ে গেছে রব্বুল আলামিন আমার জিহ্বার মধ্যে যদি পোকা হয়ে যায় তাহলে কোন জিহ্বা দিয়ে আল্লাহ আমি তোমার নামের জিকির করতে পারি আল্লাহ রব্বুল আলামিন হযরত আইয়ুব আলাইহিস সালামকে মুক্তি দিলেন আবার সুস্থ করলেন আবার সিংহাসন আইয়ুব আলাইহিস সালামকে ফিরাইয়া দিলেন এইজন্য অসুস্থ হলে নিরাশ হবেন না কারণ অসুস্থতা আল্লাহ পাকের পরীক্ষা কার পরীক্ষা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষা দিলেন
বলতাম নি ইব্রাহিম আলাইহিস সালাম কে ইব্রাহিম আলাইহিস সালাম আলহামদুলিল্লাহ দেখছেন নি আমি কোনর আগে তারা বলে গেল আলহামদুলিল্লাহ সাইন নাম্বার ইউনিট মোটামুটি মজবুত আছে নাকি কথা কয় না কা কে জাতির পিতা সবাই বলেন এটা ঈমান এটা কি এটা কি ملت أبيكم إبراهيم هو سماكم المسلمين أي مسلم ملت الفتاة إبراهيم عليه السلام أرتيني توما دين نام ركسن توم رويلو مسلمان أم ركي أما دين نام كي ركسي أما دين أببا كي ركسي أما دين بابا إبراهيم عليه السلام اكتا دويتا نوي তাফসীরের মধ্যে এসেছে কমপক্ষে 23টা পরীক্ষা দিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাম সূরা বাকারার মধ্যে আল্লাহ বলেন ওয়াইজিবি তালা ইব্রাহিম রব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না قال إني جاعلك للناس إماما الله أكبر الله বলেন আমি আমার ইব্রাহিমকে অনেকগুলো বিষয় দ্বারা পরীক্ষা করেছি ইব্রাহিম আলাইহিস সালাম সবগুলো পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পেয়ে পাস করেছে সুবহানাল্লাহ গো কি প্লাস পাইছে কি অটো পাস নাকি কি পাস গোল্ডেন এ প্লাস পেয়ে পাস করছে আর যখন এই পাস যখন ইব্রাহিম আলাইহিস সালাম করলেন আল্লাহ বলেন যে ইন্নি জাইলুকা লিন্নাসি ইমামা আমি তোমাকে জাতির নেতা বানায়া দিলাম সুবহানাল্লাহ পিতা মানি নেতা পিতা মানি নেতা ইমাম মানি নেতা আমি তোমাকে জাতির নেতা বানায়াছি এজন্য খেয়াল করে দেখবেন যারাই পরীক্ষা দিয়ে নেতা হয় এরাই হয় সলিড নেতা কিন্তু যারা পরীক্ষা ছাড়া নেতা হয় এরা হলো হাইব্রিড নেতা আমার দেশে হাইব্রিড নেতা কম না বেশি সকলে বলেন বেশি এইজন্য হাইব্রিড নেতা হওয়ার কারণেই তো আজকে আমাদের দেশের এই দুরবস্থা কথা বলেন না কেন এই এলাকার কথা না এই এলাকা ভালো আছে বোধহয় না না এই এলাকার কথা কোন বলা যাবে না আরো এলাকায় গেলেন আবার এই এলাকার কথা বলবো কথা কয় না আলহামদুলিল্লাহ আমাদের দেশের অনেক চেয়ারম্যানরা আছে আলহামদুলিল্লাহ অনেক আজকে সভাপতি তিনি একজন চেয়ারম্যান সাহেব কি বলেন ভালো মানুষ না আর না হলে কি কোরআনের মাহফিলে সভাপতি হয়নি অন্য এলাকা আমি তো বাংলাদেশের বিভিন্ন জায়গায় যাই যাই দেখি চেয়ারম্যানদের কি দুরবস্থা আমি মাঝে মাঝে বলি এই চেয়ারম্যানদের পেট শরীফ হইলে এটা হলো আজিব পেট কি পেট কথা কয় না এই পেটে সব হজম হয় ওই যে গরু ছাগল মুরগি এগুলো তো হজম হয় পাশাপাশি আপনার রোড কালভার্ট রড সিমেন্ট ইডের কণা একটা বাদ থাকে না কাবিখা খাবিখা জন্মের খাওয়া খা এমনকি এতিমের পয়সা থেকে শুরু করে বিধবা পয়সা কোনোটা বাদ যায় না ওনার বরকতের জন্য এগুলো খায় আর এত গন্ডগোল আমরা যে সামান্য কদু খাইলে আমাদের কি হয়ে যায় পেট খারাপ হয়ে যায় আর ওনারা এই রড সিমেন্ট খায় পেট খারাপ হয় না কথা কয় দেখো এর মাসে না নাই এটা হইলো ওই যে কক্সবাজার অঞ্চলে আবার ওদিকে গেলে দিগের কথা বলবো আর কি আল্লাহ বুঝার তৌফিক দান করুক আমিন ইব্রাহিম আলাইহিস সালামকে রব্বুল আলামিন অনেকগুলো পরীক্ষা দিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাম তার জাতির কাছে দাওয়াত দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ এই দাওয়াত দিলেন জাতির কাছে ইব্রাহিম আলাইহিস সালাম এই দাওয়াত দিলেন বাবা আজর ছিল ইব্রাহিমের বিরুদ্ধে প্রেসিডেন্ট ছিল নমরুদ এক বছর দুই বছর 400 বছর নমরুদ শাসন করেছে বেশি দিন যদি কেউ ক্ষমতায় থাকে তাহলে তারা স্বৈরাচারী হয়ে যায় কথা ঠিক কি না নমরুদ কত বছর শাসন অবস্থায় ছিল 400 বছর সে পৃথিবীতে বেঁচে ছিল এই কারণে সে স্বৈরাচারী হয়ে গেছে ইব্রাহিম আলাইহিস সালাম জাতিকে দাওয়াত দিলেন প্রথমে দাওয়াত দিলেন বাবারে বাবা দাওয়াত নিল না এরপর তারকা পূজারীদেরকে দাওয়াত দিলেন মূর্তি পূজারীদেরকে দাওয়াত দিলেন ঘটনা আপনারা জানেন লম্বা আমি সংক্ষেপে বলে যাই একদিন লোকেরা এসে বলল চলো মেলায় যাই
ইব্রাহিম কয় আমরা তো মুসলমান আমরা তো মেলায় টেলায় যাই না মুসলমান নাকি মেলায় যায় নাকি কথা বলে না কেন মুসলমান মেলায় যায় বলে কেন যাবে না তো ইন্নি সাকিম আমি হইলাম অসুস্থ কি কি রোগ মূর্তি ভাঙার রোগে ধরছে আমার সবাই যখন চলে গেল মেলায় আস্তে করে ইব্রাহিম আলাইহিসসালাম খোদার ঘরে ঢুকলেন বড় একটা কোরাল নিয়ে যায়া দেখেন সামনে অনেকগুলো খাবার বলতেছে এই আলা তাকুলু খাও না এত খাবার দেওয়া কি কথা তো বলতে পারে না দেখি কি কথা বলতে পারো না কথা বলতে পারেনি আপনারা দেখছেন নি আমার দেশের যুবকরা ওই যে সামনে খাবার টাবার দেয় না কিছু এই যুবকরা যায় এগুলো সব খায়া শেষ করে আছে না নাই প্রিয় ভাইরা আমার ইব্রাহিম আলাইহিস সালাম বলে কি ব্যাপার খাও না কেন কথা কি বলতে পারো না জিদ উঠে গেছে কথাও বলে না খায়ও না যখন কুড়ালটা হাতে নিল হাতে নিয়ে এক এক করে মূর্তি সব ভেঙে সুরমার শুধুমাত্র একটা রাখছে তারা যখন মেলা থেকে ফিরে আসলো এসেই সর্বপ্রথম খোদার ঘরে ঢুকলো ঢুকে দেখে সব শেষ কি ব্যাপার এই কাম করলো কে খোঁজখবর নিতে নিতে দেখলো ওই যে রাজাকার ইব্রাহিম দেশের তো যায় নাই সে ছিল দেশের মধ্যে কথা বুঝতেছেন নি ইব্রাহিম আজকে কি হয়ে গেল কথা কয় না যে লোকটা পঞ্চাশ বছর কোরআনের দাওয়াত দিছে সে আজকে হয়ে গেছে রাজাকার কথা ঠিক কি না যেই লোকটা মানুষের ইমান ইজ্জত সম্মান বজায় রাখার জন্য পঞ্চাশ বছর কোরআনের কথা বলেছে আজকে সে হয়ে গেল দর্শনকারী ঠিক কি না আজকে আমার দেশের আলেম ওলামারা আমাদের আমির হামজা আমাদের মামুনুল হক আমাদের লক্ষ্মীপুরের কাজী ইব্রাহিম সাহেব আহ আর যার কথা না বললেই নয় এই দেশের তাফসিরের রূপকার আমাদের সেই কোরআনের পাখি আজকে বারোটা বছর যাবৎ আজকে জেলের মধ্যে বন্দি হয়ে আছে আর এই দেশের নাস্তিক মুরতাদ রামারবাদ চোর বাটপার নর্তকী গায়কীরা আজকে বুক ফুলায় রাস্তায় হাঁটছে আর কোরআনের পাখির আজকে জেলের মধ্যে বন্দি হয়ে আছে কথা ঠিক কি না আজকের মাহফিল থেকে উদাত্ত আহ্বান জানাই কোরআনের পাখিদেরকে ছেড়ে দাও দেশে দুর্ভিক্ষ আসবে না অবসলমান একমত কি না কারা কারা একমত দুহাত দেখায় আল্লাহকে আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন আমিন প্রিয় ভাইরা আমার ইব্রাহিম আলাইহিসসালাম তাকে বলল ধরে আনে ইব্রাহিমকে যেহেতু ইব্রাহিম দেশের থেকে যায় নাই ইব্রাহিম আলাইহিসসালামকে ঘরের মধ্যে ঢোকালেন আর বললেন ইব্রাহিমের কাজগুলো কে করছে ইব্রাহিম আলাইহিসসালাম বলে আমাকে কেন প্রশ্ন করো ওই যে বড়টা আছে এটারে দিগাও ইব্রাহিম আলাইহিসসালাম একটা রাইখা দিছে নাকি তা আমার জিগাও কেন এই তো বলতে পারবে এই তো আসল আসামি কারণ এই দেখছে কে এটা ভাঙছে কি কি বলেন এখন এরা একেবারে নিরাশ হয়ে যাবে বলতেছে ইব্রাহিম তুমি তো জানো আমাদের এই মূর্তিগুলো কথা বলতে পারে না এটা তো তুমি জানো তারপর কেন এরকম লজ্জা দাও খবরদারি কথা আবার বাইরে কর্মীদের কাছে গিয়ে বললো না আর ওই যে ঘরের মধ্যে সব মিডিয়া ঢুকতে দেয় না এই যে মিডিয়াগুলো এগুলো ঢুকতে দেয় না যেগুলো গৃহপালিত মিডিয়া ওগুলো ঢুকতে দিছে কথা কয় না কা ইসলামিক টেলিভিশন আর দ্বিগুণ টেলিভিশন এগুলো ঢুকতে দেয় না সেখানে কথা কয় না কা প্রিয় ভাইরা আমার এই অপরাধী তারা গিয়ে নম্রদের কাছে খবর লাগালো ইব্রাহিম আমাদের মূর্তিগুলোকে ভেঙে ফেলেছে ইব্রাহিম নতুন ইলার দাওয়াত দেয় ইব্রাহিমকে ডেকে জিজ্ঞেস করেন কি ইমান ইব্রাহিম আলাইহিসসালামের গোটা সমাজে একা ইব্রাহিম আলাইহিসসালাম ইমানের দাওয়াত দিচ্ছেন সঙ্গে কেউ নাই অথচ খেয়াল করে দেখেন আমার দেশে আজকে 92% মুসলমান অথচ কোরআনের দাওয়াত ঠিকমতো দিতে দেওয়া যায় না সাহস থাকা লাগবে অন্তরের মধ্যে মৃত্যু একদিন হবে ইমানদাররা মরে একবার কাফের মরে কাফের মরে ইব্রাহিম আলাইহিসসালামকে ডাক দিল নমরুদ তার দরবারে
কোন মিডিয়া ডুবতে দেয় নাই শুধুমাত্র নিজের মিডিয়াগুলো ছাড়া কোন মিডিয়া ডুবতে দেয় না কারণ নমরুদ জানে হয়তো ইব্রাহিম এখানেও আমাদেরকে পরাস্ত করতে পারে কারণ নেতা আগ থেকে জানতো কারণ ইব্রাহিমকে শেল্টার দুনিয়ার কেউ দেয় না ইব্রাহিমকে শেল্টার দেয় কে ইব্রাহিম আলাইহিস সালামকে প্রশ্ন করলো ব্যাপার কি তুমি কার দাওয়াত দাও তো আমি এমন এক রবের দাওয়াত দেই তিনি হচ্ছেন রব্বিল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত আমি এমন এক রবের কথা বলি যে রব জীবন দেয় এবং মৃত্যু দেয় নমরুদ হাইসা দিছে তা এটা তো আমিও পারি তাহলে আমিও তো রব কে কয় তাফসীরের মধ্যে এসেছে নমরুদ বলল ক্বাল আনা উহী ওয়া ইউমীত আমিও তো জীবন দিতে পারি আমিও তো মৃত্যু দিতে পারি তাফসীরের মধ্যে এসেছে নমরুদ তার কয়েদখানা থেকে দুইজন কয়েদিকে ধরে আনলো একজনের কল্লা ফেলে দিল আরেকজনকে ছেড়ে দিল বলল ইব্রাহিম দেখো একজনের জীবন দিলাম আরেকজনের মৃত্যু দিলাম এটা তো আমিও পারি তাহলে তো আমিও রব ইব্রাহিম কয় খেলা এখনো শুরু হয় নাই সবেমাত্র খেলা শুরু মাত্র তো প্রথম বল গেছে প্রথম বলে আপনি ছয় মারে কি লাফায় পরে বলে বোল্ড কথা কয় না কেন কথা বলে না কেন তিন স্টাম্প সহকারে উড়ে চলে গেছে ছয় মারে কি লাফাল লাফায় বাঙালি কথা কয় না কেন ইব্রাহিম আলাইহিস সালাম বলেন আমার রব হচ্ছে এমন ফা ইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি فأتي بها من المغرب ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আমার রব হচ্ছে এমন যিনি প্রতিদিন পূর্ব দিগন্ত থেকে সূর্য উদিত করেন আর পশ্চিম দিগন্তে সূর্য অস্তমিত করেন তুমি যদি রব হইয়া থাকো তাহলে একদিনের জন্য পশ্চিম দিগন্ত থেকে সূর্য উঠাইয়া দেখাও আল্লাহু আকবার নেতা দরা খাইছেনি নেতা আস্তে করে মাথা নিচের দিকে দিয়ে রাখছে কর্মীরা একজন আরেকজনের দিকে চায় রয়েছে নেতা কি বলে নেতার তো কথাই নাই আল্লাহ বলে ফাবুহিতাল্লাযী কাফারা ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ্জালিমিন সমস্ত কাফেররা সব মিডিয়ার লোকেরা হতভম্ব হয়ে গেছে নেতার কোনো জবাব নাই জবাব আছে জবাব দিতে পারবে কারণ ইব্রাহিম জেনতন রবের গোলামি করে না এমন রব যে রব আসমান এবং কুল কায়নাত সব সৃষ্টি করেছে যে রব তিনি কে তিনি কে সেই রব এখন বোধহয় আর নাই বয়সের বারে বোধহয় একেবারে দুর্বল হয়ে গেছে বাংলাদেশে কোন সিপাহী কি হয় রব বোধহয় দেখে না দেখে সব এজন্য নিরাশ হওয়ার কোনো কারণ নাই আমাদের সঙ্গে একজন আছেন আমাদের সঙ্গে একজন আছেন হযরতে আবু বকর যখন গারে সাউরের মধ্যে কাফেরদের পা যখন দেখে ফেললো আবু বকর বলল ইয়া রাসূলুল্লাহ আমরা তো ধরা খেয়ে গেলাম আল্লাহর নবী বললেন আবু বকর শোনো নিরাশ হয়ো না ভয় পেও না তুমি মনে করো না আমরা এখানে দুইজন এই কথা চিন্তা করো না إذ قال لصاحبه لا تحزن إن الله معنا أبو بكر ভয় পেও না আমরা এখানে দুজন নই আমাদের সঙ্গে আরো একজন আছেন তিনি কে এই বিশ্বাস আমাদের আছে না এই বিশ্বাস আমাদের আছে না আমাদের সঙ্গে কে আছেন আমাদের সঙ্গে যদি আল্লাহ থাকে আমেরিকার দরকার আছে না নাই দরকার আছে চীনের দরকার আছে রাশিয়ার দরকার আছে ভারতের দরকার আছে কিনা বলেন কে আছে আমাদের সঙ্গে কে আছে তাদের হাজারো অস্ত্রের মুখে মুসলমানদের একটা অস্ত্র সবচেয়ে বেশি শক্তিশালী সে অস্ত্রের নাম নারায়ে তাকবীর নারায়ে তাকবীর এখন নমরুদ আগে চাইতে রাগ বাড়ছে না কমছে এক হইলো মূর্তি ভাঙছে আর এক হইলো সবার সামনে লজ্জা পাইছে
نمرود এবার বলে হারিকুহু ওয়ানসুরু আলহাতাকুম ইন কুনতুম ফাইলিন কয়বার ইব্রাহিমকে ধরো এখন আর কোনো আইন টাইন দরকার নাই কোনা কোনা আইন দিয়ে ইব্রাহিমকে অগ্নিকুণ্ডের মধ্যে ফলায়া দাও কারণ দেখবেন আমার দেশে কিছু বেকুব মার্কা স্বামী আছে বাজারে যদি না পারে আয়েশা বাড়িতে বউ পিটায় কথা কয় না কার ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে যখন মৌখিক পারে নাই এবার পে এরা আগুনের মধ্যে জ্বালায় দাও অগ্নিকুণ্ড নির্মাণ হয়ে গেল আর এর দায়িত্ব দেওয়া হলো ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজরকে অগ্নিকুণ্ড নির্মাণ হয়ে গেল ইব্রাহিম আলাইহিস সালামকে হাত পাবে আগুনের মধ্যে ফেলে দিবে এখানেও পরীক্ষা শুরু হয়ে গেল জিব্রাইল আমিন এসে বলল ওগো আল্লাহর খলিল আমার কাছে সাহায্য চান আগুন থেকে বাঁচায়া দেন ইব্রাহিম আলাইহিস সালাম বলেন কেন তোমার কাছে সাহায্য চাইব আমি তো অন্ধ আল্লাহর গোলামি করি না আমি তো অন্ধ আল্লাহর গোলামি করি না যে আমি আগুনের মধ্যে পড়ে যাব আর আমার আল্লাহ চেয়ে চেয়ে দেখবেন এমন আল্লাহর গোলামি তো আমি করি না কি বিশ্বাস আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার আমরা নামাজ পড়ি রোজা রাখি হজ করি যাকাত দেই আমরা তো অন্ধ আল্লাহর গোলামি করি না ঠিক কি না আমাদের বিশ্বাস আল্লাহ আমাদেরকে সাহায্য করবে ঠিক